সত্তরের দশকে বিশ্বের বেশ কিছু মুসলিম দেশ স্বাধীনতা লাভ করে বাংলাদেশ সহ এই মুসলিম দেশগুলো নতুনভাবে শুরু করে পথ চলা বিশ্ব রাজনীতিতে এ দেশগুলোর ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এমন কিছু দেশ নিয়ে আমাদের আজকের আয়োজন প্রথমেই বলা যাক বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ কাতার নিয়ে পারস্য উপসাগরীয় দেশ কাতার এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত দেশটির বেশিরভাগ লোক রাজধানী দোহায় বসবাস করে মোট আয়তন এগারো ছিয়াশি বর্গ কিলোমিটার তথ্যমতে দেশটির মোট জনসংখ্যা জন যার মধ্যে শতাংশ লাখ মুসলিম দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ থাকায় এর অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ মাথাপিছু আয়ের বিবেচনায় কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি উনিশ শতকের শেষ ভাগ থেকে আলথানি থানি গোত্রের লোকেরা অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছে আঠারোশো সালের আঠারো ডিসেম্বর শেখ জাসিম বিন মোহাম্মদ আলথানি থানি স্থানীয় গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করে আধুনিক কাতার প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করেন বিংশ শতাব্দীর শুরুর দিকে অঞ্চলটি ব্রিটিশ শাসনের অধীনে আসে উনিশশো একাত্তর সালের তিন সেপ্টেম্বর কাতার পূর্ণ স্বাধীনতা লাভ করে প্রতি বছর আঠারো ডিসেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করে কাতার বলা যায় পশ্চিম এশিয়ার অন্যতম একটি দেশ ইরান নিয়ে ইউরোশিয়ার কাছে অবস্থিত হওয়ায় দেশটি খুবই গুরুত্বপূর্ণ ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তম দশ বৃহত্তম রাষ্ট্র তাছাড়া পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহরও এটি দেশটিতে মোট জনসংখ্যা তিরাশি লাখ এবং তা বিশ্বের সতেরোতম সর্বাধিক জনবহুল দেশ এর মোট আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার উনিশশো সালের একত্রিশ মার্চ গণ অভ্যুত্থানের মাধ্যমে ইরানে রাজতন্ত্রের পতন ঘটে এবং ইসলামী প্রজাতন্ত্র স্থাপিত হয় বলা হয়ে থাকে ইসলামী বিপ্লবের পর ইরান পশ্চিমা বিশ্বের দাসত্ব থেকে বেরিয়ে স্বাধীন স্বাধীনসত্তায় বিকশিত হয় ইরান দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে বলা যায় সংযুক্ত আরব আমিরাতের কথা আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব অবস্থিত ষাটটি স্বাধীন রাষ্ট্র নিয়ে একটি ফেডারেশন আরব আমিরাত স্বাধীন সাতটি রাজ্য হল আবুধাবি দুবাই সারজা আনজাম আজমান উম আল কাইওয়াইন ফুজাইরা ও রাস আল খাইমা আবুধাবি শহর ফেডারেশনের রাজধানী ও দুবাই দেশের বৃহত্তম শহর দেশটির মোট আয়তন তিরাশি হাজার ছয়শ বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা আটানব্বই লাখ ছাপ্পান্ন হাজার ছয়শো বিরাশি জন যার মধ্যে ছিয়াত্তর শতাংশ মুসলিম দেশটি উনিশশো সালের দুই ডিসেম্বর ব্রিটিশ ঔপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে এরপর থেকে প্রতি বছরের দুই ডিসেম্বর জাতীয় দিবস হিসাবে পালিত হয় দিনটি সবশেষে বলা যায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথা দক্ষিণ এশিয়ার অন্যতম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত এর মোট আয়তন এক লাখ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বাংলাদেশ পরিসংখ্যান ওয়ে তথ্যমতে বাংলাদেশের মোট জনসংখ্যা বর্তমানে ষোলো কোটি তেরো লাখ ছিয়াত্তর হাজার সাতশো আটজন যার একানব্বই শতাংশই মুসলিম বখতিয়ার খিলজির গৌড় অঞ্চল জয়ের পর এবং দিল্লি সালতানাত আমলে এই অঞ্চলে ইসলাম ছড়িয়ে পড়ে এক সময় শাহী বাংলাকে পৃথিবীর সবচেয়ে ধনী বাণিজ্য অঞ্চল হিসাবে মনে করা হতো